কখনো দেখেনি বাংলাদেশ, এমন পতন কখনো দেখেনি বাংলাদেশ। প্রথমে ছাত্রলীগ করতাম, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সরকারেরই সমালোচনা করতে পারছি না, তখন আমি সেই দলে থাকি নাই। আমরা ছাড়াও যেন বগুড়ার যেসব শিল্পীরা আছে, যারা এই যে তরুণরা গিটার শিখছে এখন, তারা যেন টুংটাং করতে পারে, গিটার নিয়ে দেশ নিয়ে ভাবতে পারে, দেশকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, এই জন্যই জাস্ট আমাদের এই প্রচেষ্টা। আমাদের রাজধানীতে যেরকম আমরা জানি, শিল্পীদের, তরুণ শিল্পীদের জন্য নিবেদিত রবীন্দ্র সরোবর আছে, যেখানে তারা মুক্ত চিন্তার গান করতে পারে, সেখানে সবার একটা নিজস্ব স্বাধীনতা আছে, ওরকম একটা স্থান যেন আমরা বগুড়ায় করে নিতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। সবাই যে গান করবে নির্দিষ্ট একটি জায়গায়, এরকম কোনো পরিবেশ নেই, তো আমাদের আসা এই জন্যই। দেখা যাক এখন কী হয়, আশা করছি ভালো কিছু আমরা ফিডব্যাক পাবো। হিসাবে এখানে আমি উপস্থিত হয়েছি, এত এত সন্তান আমাদের মাঠে নেমে যে বিজয় ছিনিয়ে এনেছে, তার জন্য আজকে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা কোনো আর বাধা থাকবে না, আমাদের সন্তানরা এই স্বাধীনতা আবার নতুন করে ছিনিয়ে আনছে, আমরা ভালোভাবে স্বাধীনভাবে বাঁচব। দিতে চাই যে ছাত্র সমাজ এখন সবথেকে বড় শক্তি, তারুণ্য সবথেকে বড় শক্তি, আপনারা সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করুন, সবাই বিজয়ের আনন্দ উদযাপন করুন। এমন মিছিল কখনো দেখেনি বাংলাদেশ, এমন মৃত্যু কখনো দেখেনি বাংলাদেশ। আমি অপরূপ রাহি, আমি বগুড়ার সন্তান, আমি মানে প্রথমে ছাত্রলীগ করতাম, এটা আমি বলে রাখি। পরবর্তীতে যখন আমি দেখেছি যে আমাদের মা বোনদের প্রতি হামলা হচ্ছে, তাহলে একটা দলের আদর্শ যখন এরকম বিতর্কিত হয়, একটা দলের আদর্শ যদি এরকম হয় যে আমরা মা বোনের গায়ে হাত তুলছি, যৌক্তিক দাবি নিয়ে আমরা কথা বলতে পারছি না, আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সরকারেরই সমালোচনা করতে পারছি না, তখন আমি সেই দলে থাকি নাই। আপনারা জানেন সবাই যে আমাকে তারা দল যখন পদত্যাগ করি, তখন আমাকে তারা রিমান্ডে নিয়ে গেছিলো, তো আলটিমেটলি জয় হয়েছে মুক্তিগামী বাংলাদেশের জনতার। আমি বাংলায় বাঁধি সুর।